নিচে রয়েছে x, এখানে 3, তাহলে x আর 3 এর লসাগু কি হবে 3x। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ এই দুই পক্ষকে যদি 3x দিয়ে গুণ করে দিই, তাহলে এই নিচে থেকে x উঠে যাবে, 3 উঠে যাবে। এখানে কি হবে 3 3 কেটে যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার, তাহলে 9x2, এখানে x2 মাইনাস হয়ে গেল, এই -72 ওদিকে চলে গেল, এটা হয়ে গেল 8x2 = 72, x2 = 72/8, x2 = 9, x = ±√9, x = ±3। তাহলে নির্ণয় সমাধান +3x = -3।